বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাল্লার বিভিন্ন বাজারে 75% কম মাইক্রন ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করে কাল্লা পৌরসভা। এদিন 22 জন দোকানদারকে 500 টাকা করে জরিমানা করা হয়, এছাড়াও একজন ক্রেতাকে 50 টাকা জরিমানা করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন কাল্লা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু সহ পৌর আধিকারিক বৃন্দ। এক মাস ধরে প্রচার করা হয় 75 মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ যেন কেউ ব্যবহার না করে, এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান অনিল বসু। আজকে দেখুন সকালে আমি বেরিয়েছি, যে আমার যে ডিপার্টমেন্ট কনজারভেন্সি, আমি লেবার নিয়ে সকালে ড্রেন পরিষ্কার করানো, সেটা করানোর পরে পরবর্তী ক্ষেত্রে আমাদের একটা অর্ডার এসেছে, যারা 75 মাইক্রনের নিচে যারা প্লাস্টিকগুলো ব্যবহার করছে সেটা 12 মাস, সেটা দেখুন যে ক্রেতা ওখান থেকে অর্ডার এসেছে, আর যিনি বিক্রয়তা তাকে 500 টাকা, যিনি ক্রেতা যিনি নিচ্ছেন তাকে 50 টাকা। তাই ছোটদের মোড়ে এই বাজারে কাল্লা পৌরসভা থেকে আজকে অভিযান চালানো হয়েছে, এবং কলেজ মার্কেট থেকে শুরু করে আজকে থেকে সমস্ত করা হচ্ছে, আগামী দিন এইভাবে সমস্ত সব জায়গায় কাল্লা শহরে কাল্লা আজকে ধরা পড়েছে আপনার 22টা ধরা পড়েছে, 22 জনকে 500 টাকা করে ফাইন করা হয়েছে এবং একজনকে আপনার 50 টাকা ফাইন করা হয়েছে, যিনি কিনে থাকেন। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট আনন্দবার্তা।